আজকের লেকচারটা খুবই ছোট, আমি মোটামুটি সম্পূর্ণ অধ্যায় আলোচনা করার চেষ্টা করেছি। তারপর অনেকদিন পর তোমাদের সাথে আমি আজকে ক্লাসে যুক্ত হয়েছি। চলো আরেকবার একটু রিভিউ করি, তারপরে আমি মূল আলোচনায় চলে যাব। প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল রিসোর্স, তোমরা জানো যে প্রাকৃতিক সম্পদ কাকে বলে, যে প্রকৃতিতে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে, মানে প্রকৃতি থেকে আমরা যে সকল সম্পদ পাই সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তো প্রাকৃতিক বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের আমরা নাম জেনেছি, পানি সম্পদ, বনজ সম্পদ, ভূমি সম্পদ, খনিজ সম্পদ। তার মধ্যে আমরা যেমন একটা ছক আছে তোমাদের 50 পেজে, ওই ছকটা আমরা বোর্ডে আলোচনা করার চেষ্টা করেছি। তারপর আছে যে প্রাকৃতিক সম্পদকে কয়ভাবে ভাগ করা যায়, শিক্ষার্থী বন্ধুরা দুই ভাগে, একটা হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, আরেকটা হচ্ছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দিয়ে একটু শোনো, আর নিশ্চয়ই খাতা কলম আর পাঠ্য বইটি নিয়ে আমার সাথে যুক্ত আছো, তোমরা আজকে লেকচারটি মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? তো আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, আর একটা হচ্ছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই আগে লেকচারগুলো দেখেছো, ওখানে আমরা নিশ্চয়ই খুব ভালোভাবে আলোচনা করা হচ্ছে যে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনগুলো। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ হচ্ছে যেগুলো বারবার ব্যবহার করার ফলে নিঃশেষ হয়ে যায় না এবং প্রকৃতি থেকে পুনরায় পাওয়া যায়, যেমন সূর্যের আলো, বায়ু, পানি, উদ্ভিদ, এগুলো হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। শিক্ষার্থী বন্ধুরা অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনগুলো তোমরা জানো, চলো আবার মনে করো। সেগুলো হচ্ছে যে প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা, এগুলো ব্যবহার করার ফলে ফুরিয়ে যায়, এগুলো হচ্ছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। শিক্ষার্থী বন্ধুরা তারপরে আছে যে শক্তিগত প্রাকৃতিক সম্পদের ব্যবহার, শক্তি কি, কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলি, শক্তি কাকে বলে, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তো শক্তির বিভিন্ন উৎস থেকে আমরা শক্তি পাই, তো ওই শক্তিগুলো আমরা জেনেছি, যেমন সূর্যের আলো, পৃথিবীতে সকল শক্তি মূল উৎস কি, সূর্যের আলো। তারপর আছে বায়ু প্রবাহ, পানির স্রোত, তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। তা প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং পরিকল্পিত ব্যবহার হচ্ছে কি, সংরক্ষণ, মানে প্রাকৃতিক সম্পদ আমরা জানলাম, এই প্রাকৃতিক সম্পদকে যদি আমরা সংরক্ষণ করি তাহলে কিন্তু আমাদের পক্ষে প্রাকৃতিক সম্পদগুলো ভালোভাবে ব্যবহার করা সম্ভব হবে। শিক্ষার্থী বন্ধুরা প্রাকৃতিক সম্পদ কীভাবে সংরক্ষণ করবো, গত লেকচারে আমরা খুব ভালোভাবে বিস্তারিত আলোচনা করেছি, চলো আবার একটু মনে করার চেষ্টা করি কী কী বিষয়। সম্পদের ব্যবহার কমানো, সম্পদের পুনর্ব্যবহার, সম্পদের রিসাইকেল, শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা রিসাইকেল কাকে বলে জানো, সেটা কি, পুরনো বস্তুকে নতুন বস্তুতে পরিণত করাকে বলা হয় রিসাইকেল। রিসাইকেল কি, পুরনো বস্তুকে নতুন বস্তুতে পরিণত করাকে বলা হয় রিসাইকেল। তারপর নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, কারণ যে শক্তিটা আমরা অফুরন্ত, যেটা ব্যবহার করলে শেষ হয়ে যায় না, আমাদের তো অবশ্যই উচিত ওই নবায়নযোগ্য জ্বালানি শক্তির ব্যবহার করা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অভ্যাসের পরিবর্তন, শিক্ষার্থী বন্ধুরা বিদ্যুতের অপচয় না করা, তারপর হচ্ছে গ্যাসের অপচয় না করা, এগুলো কি, এগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ, এগুলো আমাদের অবশ্যই ভালোভাবে ইউটিলাইজ বা ব্যবহার করতে হবে। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এই অর্থ সম্পর্কে আমরা গত কয়েকটা লেকচারে তোমরা আস্তে আস্তে জেনেছো, আজকে আমি একটু বিস্তারিত রিভিউ করলাম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে আসো, চলো খাতা কলম নাও এবং আমি কিছু শূন্যস্থান তোমাদেরকে লিখে দিব, তোমরা একটু খাতা কলম নিয়ে আমার সাথে সাথে তোলার চেষ্টা করো। শিক্ষার্থী বন্ধুরা
বায়ু, পানি এবং উদ্ভিদ হচ্ছে কি শিক্ষার্থী বন্ধুরা? এগুলো হচ্ছে কি? নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ভেষ আমরা প্রাকৃতিক সম্পদ থেকে পেয়ে থাকি। সেক্ষেত্রে বন্ধুরা কি পেয়ে থাকি? শক্তি পেয়ে থাকি। মানুষ শক্তি উৎপাদনের জন্য যা কিছু ব্যবহার করে তাই কি? তাই হচ্ছে শক্তির উৎস। মানুষ শক্তি উৎপাদনের জন্য মানুষ শক্তি উৎপাদনের জন্য যা কিছু ব্যবহার করে তাই ভেষ। তাই কি শিক্ষার্থী বন্ধুরা? তাই হচ্ছে শক্তি উৎস। প্রাকৃতিক সম্পদ শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা খাতায়
যায়। কিসের মাধ্যমে শক্তি বন্ধুরা? রিসাইকেলের মাধ্যমে। কি নিজের কোন সূর্যের আলোকে পদ্ধতি শক্তিতে রূপান্তর করতে পারে?
হচ্ছে কি সর্বাধিক ব্যবহৃত শক্তির সর্বাধিক ব্যবহৃত উৎস কোনটি? শক্তির সর্বাধিক ব্যবহৃত উৎস হচ্ছে কি? সূর্যের আলো। সূর্যের শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে তারপরে আছে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। নিশ্চয়ই তোমরা আমি যে বাড়ির কাজগুলো দিয়েছি প্রত্যেকটা লেকচার দেখেছো এবং বাড়ির কাজগুলো করেছো। এখানে আছে যে চার ধরনের প্রাকৃতিক সম্পদে নিশ্চয়ই তোমরা নাম বলতে পারবে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আছে, যেমন হচ্ছে পানি সম্পদ, খনিজ সম্পদ, বনজ সম্পদ, তারপর হচ্ছে আরো যে সম্পদগুলো আছে খনিজ সম্পদ, এগুলো এগুলো নিশ্চয়ই তোমরা ভালোভাবে বলতে পারবে। ভূমি সম্পদ, বনজ সম্পদ। আর বলছে যে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলো কী কী, বাংলাদেশে কোন কোন প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেখানে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 50 নম্বর পেজে দেখবা। একটু সুন্দর করে দেওয়া আছে যে বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন সূর্যের আলো, বায়ু, পানি, মাটি, উদ্ভিদ এবং প্রাণী। এছাড়া বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং বেশ কিছু খনিজ এবং শিলা রয়েছে। এর মধ্যে জিরকন, সিলিকন, চুনাপাথর, কঠিন শিলা, এগুলো হচ্ছে কি, এই যে সম্পদগুলো হচ্ছে কি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের রচনামূলক প্রশ্নে আমরা প্রাকৃতিক সম্পদ থেকে কীভাবে শক্তি পাই আমার আগে লেকচারগুলো দেখে নিশ্চয়ই উত্তরটা দিতে পারবে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের 2টি উপায়, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আমরা বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছি, সম্পদের রিসাইকেল, নবায়যোগ্য জ্বালানি ব্যবহার, সম্পদের ব্যবহার কমানো, অভ্যাসের পরিবর্তন। নবায়যোগ্য জ্বালানি ব্যবহার প্রয়োজন কেন শিক্ষার্থী বন্ধু? নিশ্চয়ই তোমরা সেটা দিতে পারবে। কারণ হচ্ছে কি, অনবায়যোগ্য জ্বালানি ব্যবহার করলে তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে অনবায়যোগ্য প্রাকৃতিক সম্পদ। এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কি, এগুলো আমাদের সম্পদ, এগুলো আমরা ফিরে পাবো, যা ফিরে পুনরায় ফিরে পাবো না। তো এগুলো ব্যবহার যদি আমরা কমে নবায়যোগ্য জ্বালানি ব্যবহার বাড়াই তাহলে আমাদের অনবায়যোগ্য যে জ্বালানিগুলো আছে এগুলো আমরা সংরক্ষণ করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তোমাদের পাঠ্যের 50 নম্বর পেজে একটা মিশন আছে, বামপাশে বাহুর সাথে ডান পাশে বাহুর মিলন। চলো আমরা এই মিশনটি খাতায় তোলার চেষ্টা করি। নিশ্চয়ই এগুলো লেখা হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা পরের লেখা
ঠিক আছে তোমরা, আমি পুরো অধ্যায় সম্পর্কে এটাকে লেকচারগুলো নিশ্চয়ই তখন ভালোভাবে দেখবে। তারপরে মনে হয় আমি দুটি ইসে তারপরে ভিতরের দিকে খেয়াল করো অনুসরণ নিয়ে আলোচনা করছি। তারপরে এখন আমার হচ্ছে পেজ নাম্বার 50, 51 নম্বর পেজে দেখো কিছু ছক আছে, সেটাকে বুঝতে চলো একটু সম্পূর্ণ পূরণ করার চেষ্টা করি।
নাম্বার হচ্ছে 54, হচ্ছে কি কি আমাদের করণীয়। অবশ্যই চেষ্টা করবো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলের